বাংলাদেশ প্রিমিয়ার লিগের অর্থাৎ বিপিএল এর অষ্টম আসরের পর্দা উঠতে যাচ্ছে 21 জানুয়ারি। তার আগে সোমবার 27 ডিসেম্বর রাজধানীর একটি 5-তারকা হোটেলে দুপুর 12টায় শুরু হবে প্লেয়ার্স ড্রাফট। অটো চয়েজে একজন করে দেশি এবং 3 জন করে বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, যদিও এই সুযোগ কাজে লাগিয়েছে কেবল খুলনা এবং সিলেটের ফ্র্যাঞ্চাইজি। তারা 3 জন করে বিদেশি খেলোয়াড় দলে বেরিয়েছে। এছাড়া আজকের ড্রাফট থেকে বাকি স্কোয়াড গড়ার সুযোগ পাবে এবারের আসরের অংশগ্রহণকারী 6টি ফ্র্যাঞ্চাইজি। জানা গেছে ড্রাফট থেকে সর্বনিম্ন 3 এবং সর্বোচ্চ 8 জন বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ পাবে দলগুলো। এছাড়া স্থানীয় ক্রিকেটার হিসেবে দলগুলো নিতে পারবে 10 থেকে 14 জন ক্রিকেটার। এদিকে আনুষ্ঠানিক খবরে জানা গেছে ঢাকার হয়ে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ, এছাড়া আগেই সিলেটে খেলবেন তাসকিন আহমেদ, বরিশালে সাকিব আল হাসান, কুমিল্লায় মোস্তাফিজুর রহমান ও খুলনায় মুশফিকুর রহিম, চট্টগ্রামে নাসিম মাহমুদ। মাহদি হাসান, নিউজ ফ্ল্যাশ 71।